বর্তমান জামানার খ্যাতিমান সিদ্ধিপুরুষ সঠিক সংখ্যা তত্ত্বের উপর বিশ্লেষণ করে বিভিন্ন রাষ্ট্রের লটারির সঠিক নাম্বার দিয়ে আশিকান ও ভক্তদের নিকট আস্থাভাজন হয়েছেন। সেই গুরুজি শাহেনশাহ চিশতি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। মালয়েশিয়ার লটারি যেমন টোটো 6D, 4D, ম্যাগনাম কোডা, জ্যাকপট ইত্যাদি লটারি খেলা হয়, যা প্রতি শনি, রবি ও বুধবার। এ যাবৎকাল যে সকল প্রবাসীরা জয়লাভ করলেন তার একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল। মোহাম্মদ শাহজাহান 6D-তে 5 রিঙ্গিত খেলে 5 লক্ষ রিঙ্গিত জয়লাভ। জোবাইদা খাতুন 2 রিঙ্গিত খেলে 2 লক্ষ রিঙ্গিত জয়লাভ। নজির আহমেদ 10 রিঙ্গিত খেলে 10 লক্ষ রিঙ্গিত জয়লাভ। এবার সৌদি প্রবাসীগণ থাইল্যান্ডের লটারি খেলে মোহাম্মদ ফারুক হোসেন 12,000 রিয়াল, আসমা বেগম 9,000 রিয়াল, মোহাম্মদ বজলুর রহমান 7,500 রিয়াল জয়লাভ করেন। এখানে উল্লেখ্য, যে সকল প্রবাসী বন্ধুরা যেমন লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কোরিয়া, স্পেন, সাইপ্রাস, লেবানন, হংকং, গ্রিস, সাউথ আফ্রিকা, জার্মান ও লিবিয়াতে অবস্থান করছেন, তারা লোটো 6 সুপার, এনা লোটো, পাওয়ার বল, পিন বল, ইউরো মিলিয়ন, জোকার লটারি, দুবাই প্রবাসীরা বিভিন্ন মার্কেটের লটারি কুপন, এয়ারপোর্ট লটারি খেলায় নিশ্চিত জয়লাভের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। সবাই চুপ করো, দরবেশ বাবা এসেছে। রাজা বাবু, ওর জন্মসূত্রে যা দেখলাম, ওর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। রাজাবাবু, সবচেয়ে বড় কথা হলো, এই বাচ্চার উশিলায় আপনার 100 বছর আয়ু হবে। তুফান, শুনছিস? আমার মেয়ে নাকি উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে জন্ম নিছে, আর আমি নাকি 100 বছর বাঁচি। তুফান, আমার মেয়ে আমার কলিজা। আল্লাহ, তোমার কাছে আমার লাখ লাখ শুকর আল্লাহ।
মেয়েকে বাঁচাতে হবে খুব জলদি। এই মেয়ের 15 বছর পর্যন্ত মৃত্যুর অনেক আশঙ্কা আছে, এর উপর দিয়ে জীবনে অনেক ঝড় যাবে, আর ওকে পানি থেকে অনেক দূরে রাখতে হবে, তা না হলে ওকে বাঁচানো যাবে না। চুপ করো দরবেশ, যার জন্মের জন্যে আমার 100 বছর আয়ু বেড়ে গেছে তার মৃত্যুর কথা আমি শুনতেও চাই না। দরবেশ বাবা, আমার মেয়ের কি বাঁচার কোনো উপায় নেই? আমি তো সামান্য একজন দরবেশ মাত্র, এটাই তো বিধির লিখন মা, এটা খণ্ডানের সাধ্য আল্লাহ ছাড়া কারো নাই। আপনি যদি আমার মেয়েকে না বাঁচাতে পারেন তাহলে আপনি কিসের দরবেশ? শান্ত হন রাজাবাবু, উপায় তো নিশ্চয়ই একটা আছে। হ্যাঁ, একটা উপায় আছে। তাহলে বলছেন না কেন? দয়া করে জলদি বলুন, আমি আমার সমস্ত সম্পত্তির বিনিময় হলেও আমার মেয়েকে আমার কাছে রাখতে চাই। কিন্তু এটা সহজ কাজ নয়, এটার জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। যদি আমার সন্তানের জন্য আমার জীবন পর্যন্ত দিতে হয় আমি তাতেও রাজি আছি। আপনি শুধু দয়া করে বলুন কি সে উপায়। যদি একে খানজাহান আলীর মাজারের পুকুর থেকে গোসল করে আনা যায় তাহলে সে বিপদমুক্ত হবে। দরবেশ বাবা, আপনি আমার সন্তানের জীবন বাঁচালেন, আমি আপনার কাছে চিরদিন কৃতজ্ঞ হয়ে থাকলাম। আপনি ফেরেশতা হয়ে ওর জীবন বাঁচালেন, আপনি দয়া করে ওর একটা নাম রেখে দিন। উপরওয়ালা যখন সুন্দর করে ওকে তৈরি করেছেন তখন ওর নাম পরি রাখা যায়। আল্লাহ যেমন আমাকে দেখাশোনার জন্য তোমাকে পাঠিয়েছে, সেরকম আমার মেয়েকে দেখাশোনা করার জন্য তোমার ছেলেকে পাঠিয়েছে। তুফান, তোমার যদি কোনো আপত্তি না থাকে আজ থেকে তোমার ছেলে আমার বাড়িতেই থাকবে।
আজ থেকে ওর সমস্ত দায়িত্ব আমার, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। রাজাবাবু, ও আমার একমাত্র সন্তান। আচ্ছা ঠিক আছে, তুফান তুমি তাহলে এক কাজ করো, তুমি প্রতিদিন সকালে ওকে তোমার সঙ্গে নিয়ে আসবে, সন্ধ্যায় তোমার সঙ্গে নিয়ে যাবে, ও সারাদিন আমার মেয়ের সঙ্গে খেলাধুলা করবে, ঠিক আছে? ঠিক আছে রাজাবাবু, আপনার নুন খেয়ে তো বেঁচে আছি, আপনার অবাধ্য হতে পারি আমরা? তুমি এমন করে বলছো কেন? তুমি তো আমাদের পরিবারের একজন। শাইলা, ও আজ থেকে আমারও ছিলে। তুমি এখন থেকে তাহলে তোমার বাঁশি বাজাও। রাজাবাবু, ও শুধু ভালো বাঁশি বাজাতে জানে না, ও ভালো গানও জানে। ও তাই নাকি? তাহলে একটা গানই হয়ে যাক। থামো তোমরা, হ্যাঁ বসো সবাই বসো। সরি সরি, এই তোমরা সবাই হোমওয়ার্ক করে এসেছো, ভেরি গুড। হাই, আচ্ছা এক এক করে তোমাদের হোমওয়ার্ক গুলো দাও তো। Very good, good. Thank you, thank you. Ashok, come here. Not so good. No. কথা শুনতে পাচ্ছিস না? আয় এদিকে, আয় 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 বলছি। দেখি তো সোনামণি, হাতটা হাত দে। কলেজ নেই, এমন কোনো মাস্টার নেই যেখানে আমি পড়ান বেঁচে থাকতে আমার পরীর গায়ে কেউ আঘাত করতে পারে। আর আপনি তো দূরের কথা, প্রতি ঘন্টায় যদি 1000 কিলোমিটার বেগে ঝড়ও আসে সেখানে বাধা হয়ে দাঁড়াবে এই পড়ান, পরীর গায়ে একটা আচরও লাগতে দেবে না। বাহ বাহ বাহ, হিরোগিরি ওই বেটা, আমার ক্লাসে কোনো হিরোগিরি চলবে না। তোর যদি এতই মায়া থাকে পরীর বাড়িগুলো তোকে আমি দিচ্ছি।
আজকের মতো ক্লাস ছুটি। হাতে একটু জ্বালা করতেছ তো তাই? দাঁড়াও আমি আসছি। তোমার হাতটা দেখি। না দেখাবো না। আরে বাবা দেখাও না। এর কি কষ্ট? চলো তোমার হাতে স্যাবলন লাগিয়ে দিই। পরে ওষুধ লাগানো লাগবে না, এমনিতে সেরে যাবে। বর্তমান জামানার খ্যাতিমান সিদ্ধিপুরুষ সঠিক সংখ্যা তত্ত্বের উপর বিশ্লেষণ করে বিভিন্ন রাষ্ট্রের লটারির সঠিক নাম্বার দিয়ে আশিকান ও ভক্তদের নিকট আস্থাভাজন হয়েছেন। সেই গুরুজি শাহেনশাহ চিস্তি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। মালয়েশিয়ার লটারি যেমন টোটো 6D, 4D, ম্যাগনাম কোডা, জ্যাকপট ইত্যাদি লটারি খেলা হয়, যা প্রতি শনি, রবি ও বুধবার। এ যাবৎকাল যে সকল প্রবাসীরা জয়লাভ করলেন তার একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল। মোহাম্মদ শাহজাহান 6D-তে 5 রিঙ্গিত খেলে 5 লক্ষ রিঙ্গিত জয়লাভ। জোবাইদা খাতুন 2 রিঙ্গিত খেলে 2 লক্ষ রিঙ্গিত জয়লাভ। নজির আহমেদ 10 রিঙ্গিত খেলে 10 লক্ষ রিঙ্গিত জয়লাভ। এবার সৌদি প্রবাসীগণ থাইল্যান্ডি লটারি খেলে মোহাম্মদ ফারুক হোসেন 12,000 রিয়াল, আসমা বেগম 9,000 রিয়াল, মোহাম্মদ বজলুর রহমান 7,500 রিয়াল জয়লাভ করেন। এখানে উল্লেখ্য যে সকল প্রবাসী বন্ধুরা যেমন লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কোরিয়া, স্পেন, সাইপ্রাস, লেবানন, হংকং, গ্রিস, সাউথ আফ্রিকা, জার্মান ও লিবিয়াতে অবস্থান করছেন, তারা লোটো 6 সুপার, এনা লোটো, পাওয়ার বল, পিন বল, ইউরো মিলিয়ন, জোকার লটারি, দুবাই প্রবাসীরা বিভিন্ন মার্কেটের লটারি কুপন, এয়ারপোর্ট লটারি খেলায় নিশ্চিত জয়লাভের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা। এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা। এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের। সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা। এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল।
কাছাকাছি থাকব বলে চাঁদ মেঘ হয়ে আসতে চাই। যত ভালোবাসাছি মনে তো কেউ যা করে দিতে চাই, যত ভালোবাসা আছে মনে তো কেউ যার করে দিতে চাই। প্রতিদিন কত সাদা কালো মেঘ আসে যায়, সে মেঘ হয়ে তোর আকাশে বৃষ্টি ছড়াব অঝরায়। আমি বৃষ্টি হয়ে তোকে ছুতে চাই, বৃষ্টি হয়ে তোকে ছুতে চাই। যত ভালোবাসাছি মনে তো কেউ যা করে দিতে চাই, যত ভালোবাসা আছে মনে তো কেউ যা করে দিতে চাই। আকাশে খরা হলে শীতল ছায়া হব পাহারায়, স্বপ্ন ঘরে হারাস যদি চেরব শুধু তোর আশায়। যত ভালোবাসা আছে মনে তোকে উজার করে দিতে চাই। তোর আকাশে ভালো চাঁদ হয়ে আমাকে থাকতে দিস, চাঁদ না হতে দিলে আমাকে তুই মেঘ হয়ে ভাসতে দিস। কাছাকাছি থাকব বলে চাঁদ মেঘ হয়ে আসতে চাই। যত ভালোবাসাছি মনে তো কেউ যা করে দিতে চাই, যত ভালোবাসা আছে মনে তো কেউ যার করে দিতে চাই। তুফান ভাই বাড়িতে আছে? হ্যাঁ
আছে, একটু ডেকে দেন তো। কি গো তুমি শুয়ে আছো? চৌধুরীর ভাই তোমাকে নিতে আসছে। ওহো, আমি তো ভুলে গেছিলাম, আজকে একটা টেন্ডার আসিলো। যাই, থাকতে পারলাম না তখন। শাইলা আমি আসি। তুফান ভাই, বিল্লু ভীষণ ভাড়াবাড়ি করছে, ওকে এখনই না থামালে পরে আর ওকে থামানো যাবে না। শুনেছি ও ঢাকা থেকে অনেক মস্তান এনেছে। রাখো তোমার বিল্লু, আমি তুফান বেঁচে থাকতে রাজা সাহেবের কোনো ক্ষতি হতে দেব না। সেটা তো জানি, তুফান ভাই থাকতে আমাদের কোনো সমস্যা হবে না। তুফান ভাই, আজকে রাতের ভিতরে বিদ্যুৎটিকে আমি চিনি, আমি তোকে ভালোবাসি, আমি বিল্লুর ছেলে, চল আমার সাথে। এই, তোর সাহস কিভাবে হলো? পরানের সামনে পুলিশ গায়ে হাত দিস? একবার তার নামটা বল। সবাই তৈরি হ। তুই শুধু তার নামটা বল। বাবা, কলেজের গেটে পড়ে গিয়ে একটু কেটে গেছে।
প্রতিদিন আমারই গেট খুলতে হয়, ঘন্টা পিটাইতে হয়। আমি কি কেরানি, শিক্ষক না দপ্তরি, কিছুই বুঝতে পারলাম না। মাস্টার, আজকে তোর কলেজ গেট ভেঙে চুরমার করে দেব। কি যে কোন ছোট সাহেব, কেন? হেই মাস্টার, তোর কলেজের গেটে পড়ে আমার ভাতিজির মাথা ফেটেছে। তোর কলেজের গেট আর খুলবে না। ছোট সাহেব, ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এবারের মতো তোকে মাফ করে দিলাম, কিন্তু আমার ভাতিজি যতদিন সুস্থ না হবে ততদিন তোর কলেজের গেট খুলবে না। এটা রাজা চৌধুরী হুকুম। রাজা চৌধুরী যখন কয়েছে, কলেজ অবশ্যই বন্ধ থাকবে। ভালোই হয়েছে, নাকে তেল দিয়ে আমি নিজেই ঘুমাই গিয়ে আয় ঘুম আয়। আমার পরি রাজ না পরি 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 পরি, ওই তোর কিচ্ছু হবে না মা, তোর ভয় নেই, কিচ্ছু হবে না তোর। পরি পরি চোখ খোল মা, পরি চোখ খোল, কথা বল মা, কথা বল, কথা বল। তুমি আমার পরিরে বাঁচাইছো, আমার মেয়েরে বাঁচাইছো, আমার পরিবারের ইজ্জত তুমি বাঁচাইছো। তামানার খ্যাতিমান সিদ্ধি পুরুষ সঠিক সংখ্যা তত্ত্বের উপর বিশ্লেষণ করে বিভিন্ন রাষ্ট্রের লটারির সঠিক নাম্বার দিয়ে আশিকান ও ভক্তদের নিকট আস্থা ভাজন হয়েছেন। সেই গুরুজি শাহেনশাহ চিশতি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। মালয়েশিয়ার লটারি যেমন টোটো 6D, 4D, ম্যাগনাম কোডা, জ্যাকপট ইত্যাদি লটারি খেলা হয়, যা প্রতি শনি, রবি ও বুধবার। এ যাবৎকাল যে সকল প্রবাসীরা জয়লাভ করলেন তার একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল। মোহাম্মদ শাহজাহান 6D-তে 5 রিঙ্গিত খেলে 5 লক্ষ রিঙ্গিত জয়লাভ। জোবাইদা খাতুন 2 রিঙ্গিত খেলে 2 লক্ষ রিঙ্গিত জয়লাভ। নজির আহমেদ 10 রিঙ্গিত খেলে 10 লক্ষ রিঙ্গিত জয়লাভ। এবার সৌদি প্রবাসীগণ থাইল্যান্ডের লটারি খেলে মোহাম্মদ ফারুক হোসেন 12,000 রিয়াল, আসমা বেগম 9,000 রিয়াল, মোহাম্মদ বুজুর রহমান 7,500 রিয়াল জয়লাভ করেন। এখানে উল্লেখ্য যে সকল প্রবাসী বন্ধুরা যেমন লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কোরিয়া, স্পেন, সাইপ্রাস, লেবানন, হংকং, গ্রিস, সাউথ আফ্রিকা, জার্মান ও লিবিয়াতে অবস্থান করছেন, তারা লোটো 6 সুপার, এনা লোটো, পাওয়ার বল,
পিনবল, ইউরো মিলিয়ন, জোকার লটারি, দুবাই প্রবাসীরা বিভিন্ন মার্কেটের লটারি কুপন, এয়ারপোর্ট লটারি খেলায় নিশ্চিত জয়লাভের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। কিরে বাবা, এত ভিজে গেছিস কেন? শালা, তুমি জানো না ও যে কাজটা করছে আজকে। আমি সারা জীবন ওই বাড়ি থাইকা যে কাজটা করতে পারি নাই, ও আজকে পরীকে বাসিয়ে চৌধুরী বাড়ির সবার মনটা কেড়ে নিছে। চৌধুরী তো এবার ওরে মাথায় নিয়ে নাচবে, আমার ছেলে ওই হবে ওই বাড়ির হত্যাকর্তা। না, আমি আমার ছেলেকে ওই বাড়িতে কাজ করতে দেব না। তুমি ওই বাড়ির কাজ করো বলে আমার ছেলে ওই বাড়ির কাজ করবে সেটা আমি মানব না। আরে কি বলো এইসব, আমরা পূর্বপুরুষ তো ওই বাড়িতে কাজ করে আসতেছি, আর চৌধুরী তো ভালো মানুষ, সে আমাদের বিপদে আপদে সব সময় পাশে থাকে না। যতই আসুক, আমার ছেলেকে তোমার মতো ওই বাড়িতে কাজ করতে দেব না। আমার একটি মাত্র ছেলে। চৌধুরী সাহেব যতই ভালো মানুষ হোক, যেমন ভালো তেমন পাষণ্ড। আজকে উপকার করেছে বলে আমার ছেলেকে ভালোবাসছে, আরেকদিন ক্ষতি করলে আমার ছেলের গর্দান নেবে। না, এটা আমি হতে দেব না। আমার ছেলেকে আমি ওই বাড়িতে কাজে দেব না। ঠিক আছে, তুমি তোমার ছেলেরে সারা জীবন বুকের মধ্যে আগলি রেখো। চল বাবা, তুই ঘরে যেয়ে কাপড় চোপড় পাল্টে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। বাবুকে বাঁচাও, যা বলছি
বাচ্চো আমাকে তুফানের বউ না মনে হয় কোনো বিপদে পড়ছে, গাড়ি জোরে চালা। আমার বাবাকে বাঁচাতে গিয়ে তোমার মা জীবন দিল, এটা আমি কখনো চাইনি। মা বাবা ছাড়া তো আমার আর কেউ নেই। পরাণ, তুমি তো ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি। আল্লাহ কেন আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিল? এখন কে আমাকে ভাত খাওয়াবে, কে আমাকে আদর করবে? বলো পরি, বলো। আমি কি তোমার মা হতে পারি না? আজ থেকে তুমি আমাকে মা বলে জানবে। চকলেট খাওয়াবো আমি জানি। পরাণ, দেখ পড়ি, ওই যে আমাদের কলেজের নতুন টিচার, শুনেছি খুব কড়া, পরীক্ষার সময় নাকি ঘাড়ও ফেরাতে দেয় না। তাহলে আমার কি হবে? পরি, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, সবাই দিকে আসো। তোমার ভুল হয় না, যার হয়েছে ভালোই হয়েছে, তাই না কি? আপনি কি কখনো প্রেমে পড়েছেন? না, আমি তো কোনো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। স্যার কিছু বলবেন না? বলছি যে তুমি কারিনা, তুমি ঐশ্বরিয়া, তুমি মাধুরী, তুমি সবার থেকে সুন্দরী। আমার সাথে তাই নাকি?
কথা বলছিস না কেন পরীক্ষার ভিতর কানছিস কেন? মারে পরীক্ষার সময় আপেল খাচ্ছে দেখে দেখে লিখে নিস বুঝছি 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 নন্সেন্স কথা গান নন্সেন্স নন্সেন্স ডিডি করো কি জানো তোর হাত ধরেছে তুই লাথি মেরেছিস ঠিক করেছিস এই হাত তো শুধু আমার ঠিক আছে সঠিক সংখ্যা তত্ত্বের উপর বিশ্লেষণ করে বিভিন্ন রাষ্ট্রের লটারির সঠিক নাম্বার দিয়ে আশিকান ও ভক্তদের নিকট আস্থা ভাজন হয়েছেন সেই গুরুজি শাহেনশাহ চিশতি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন মালয়েশিয়ার লটারি যেমন টোটো 6D 4D ম্যাগনাম কোডা জ্যাকপট ইত্যাদি লটারি খেলা হয় যা প্রতি শনি রবি ও বুধবার এ যাবৎকাল যে সকল প্রবাসীরা জয়লাভ করলেন তার একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়া হল মোহাম্মদ শাহজাহান 6D 5 রিঙ্গিত খেলে 5 লক্ষ রিঙ্গিত জয়লাভ জোবাইদা খাতুন 2 রিঙ্গিত খেলে 2 লক্ষ রিঙ্গিত জয়লাভ নজির আহমেদ 10 রিঙ্গিত খেলে 10 লক্ষ রিঙ্গিত জয়লাভ এবার সৌদি প্রবাসীগণ থাইল্যান্ডি লটারি খেলে মোহাম্মদ ফারুক হোসেন 12,000 রিয়াল আসমা বেগম 9,000 রিয়াল মোহাম্মদ বজলুর রহমান 7,500 রিয়াল জয়লাভ করেন এখানে উল্লেখ্য যে সকল প্রবাসী বন্ধুরা যেমন লন্ডন আমেরিকা সিঙ্গাপুর কোরিয়া স্পেন সাইপ্রাস লেবানন হংকং গ্রিস সাউথ আফ্রিকা জার্মান ও লিবিয়াতে অবস্থান করছেন তারা লোটো 6 সুপার এনা লোটো পাওয়ার বল পিন বল ইউরো মিলিয়ন জোকার লটারি দুবাই প্রবাসীরা বিভিন্ন মার্কেটের লটারি কুপন এয়ারপোর্ট লটারি খেলায় নিশ্চিত জয়লাভের জন্য যোগাযোগ করতে পারেন এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অমিল পরকীয়া হতে উদ্ধার মনের মানুষ কাছে পাওয়া জিন পরীর আসর রাহুগ্রাস কফিল বাধ্য করা পাওনা টাকা আদায় সাংসারিক জীবনে অশান্তি অর্থনৈতিক জীবনের পিছুটান অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন মনে রাখবেন সত্যের জয় চিরকাল মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের সমস্ত সমস্যার সমাধান আল্লাহ গুরুজি সামান্য উসিলা এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল স্বামী স্ত্রীর মধ্যে অমিল পরকীয়া হতে উদ্ধার
মনের মানুষ কাছে পাওয়া, জিন পরির আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরির আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। আমার পেটের মধ্যে কেন জানি মোচর মারে। আপনারা দেখলে আমারও পেটের মধ্যে মোচর মারে। কি বলে, আমি বেটা ছেলে না? আমি তোমারে কত ভালোবাসি, করে গেলাম তো। তোরা কাজটা ভালো করলি না, কথা বলো পুরি।
আপনার মেয়ে সুস্থ হয়ে গেছে, আশা করি দু একদিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আসুন ওষুধ লিখে দিচ্ছি। কই যাচ্ছ তোমরা? পরীর কাছে। তোমরা আমার একটা কাজ করে দেবে? কি কাজ? এই চিঠিটা পরীর কাছে দেবে। আচ্ছা ঠিক আছে, আমরা আসি তাহলে। পরী, পরাণীটা তোকে দিয়েছে। কি এটা? চিঠি। তোরা এখানে কি করিস? কিছু না চাচা, পরের নোট দিতে এসেছিলাম। নোটের কি খাতা নাই? তোরা আর কখনো এই বাড়ির চৌকাঠে পা দিবি না। তুই আর কখনো ওদের সাথে দেখা করবি না, মনে থাকে যেন। আমার খুব ভয় হয় আমাদের দুজনকে যদি আলাদা করে দেয়। ধুর বোকা। না পরাণ, তুমি বুঝতে চেষ্টা করো, তোমাকে প্রতিদিন না দেখলে আমার ভালো লাগে না। আমারও একই অবস্থা, তোমাকে একটু দেখার জন্য এবাড়িতে নানা অজুহাতে আসি। আর যদি দেখানো হয়? এই শরীরে প্রাণ থাকতে তোমাকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। তুমি এখন যাও, কেউ দেখে ফেলবে। আমার যেতে ইচ্ছে করছে না। এটা তোমার কাছে রাখো, তাহলে মনে হবে আমি তোমার পাশে আছি। আচ্ছা আমি যাই। এই কে রে এখানে? এই কে তোর বাসায় ঢুকে? চল আমার সাথে। এই কি তুই? আমি যেটা ভেবেছিলাম সেইটাই হলো। দেখেছো ভাইয়া, দুধ কলা দিয়ে কাল সব পুষেছো। হিরে হারামির বাচ্চা হয়ে গেছে মোহাম্মদ। হারামির বাচ্চা,
তোরা বিশ্বাস কইয়া ভুল করে ফেলাইছি। রানী ওরে ঘরে লইয়া যাও। মা, ওর কোনো দোষ নাই মা, বিশ্বাস করো। এ চুপ, ভাবি ওকে নিয়ে ভিতরে যান। এই তোরা কে, কোথায় আছিস? এই হারামির বাচ্চারে জারে মাইরা ফেলা। ও হারামির বাচ্চা, ও ছোট ছেলে, ও যদি ভুল করে থাকে ওরে মাফ করে দিন। আর কোনো মাফ নাই, আর কোনো ক্ষমা নাই আমার কাছে, না আর কোনো ক্ষমা নাই। ও আমার কলজায় হাত দিছে, আমার মাইয়ার দিকে নজর দিছে, আর কোনো ক্ষমা নাই। আর শাস্তি পাইতেই হইব, আর বাইচা থাকা কোনো অধিকার নাই। দূর হয়ে যা আমার সামনে থেকে, দূর হয়ে যা। চৌধুরী সাহেব, আপনি আমার মালিক তাই আমি আপনাকে ছেড়ে দিলাম। পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমার ছেলের গায়ে হাত দিবে, কথাটা মনে রাখবেন। চল বাবা। জীবনে তুমি একটা চরম ভুল করেছো। কি বলতে চাও তুমি? যে তোমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, যার বউ তোমাকে বাঁচাতে জীবন দিয়েছে, যে তোমাকে হাজারো বার জীবন দান করেছে, আজ তুমি তাকে বুকে লাথি মারলে, এটা তুমি ঠিক করনি। এখনো সময় আছে, ওদেরকে ফিরিয়ে আনো। জ্যাকি, তুফানকে ফিরিয়ে নিয়ে আয়। আমার কথা যে কো, আমার জন্য তোমাকে মার খেতে হবে। চৌধুরী সাহেবের সাথে তোমার ভুল বোঝাবুঝি হয়ে গেল। না বাবা, এটা কিছু না। তোর জন্য আমি জীবনটাও দিতে পারি। তুই এখন ঘুমা বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুফান, রাজা বাবুকে ছেড়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আজ থেকে তুমি আমার হয়ে কাজ করবে। তোমাকে বাড়ি দেব, গাড়ি দেব, সব দেব তোমাকে। আমাকে কি করতে হবে বলুন? ওই রাজা চৌধুরীকে তোমার শেষ করে দিতে হবে। এই বিল্লু চৌধুরী আমার অন্নদাতা, সে আমার মালিক। তাকে মারার তো দূরের কথা, তার দিকে কেউ চোখ তুলে তাকালে তাকে আমি মারির সাথে মিশিয়ে দেব। সবাইকে শেষ করে এক নিরন্তর বাসনা বের হয়ে যা আমার সামনে থেকে। কাজটা তুই ভালো করলি না তুফান, এর জন্য তোকে অনেক অনেক পস্তাতে হবে। বাবা বাবা, আমি তো তোমাকে খুঁজছিলাম, তোমাদের বাড়িতে আগুন লেগেছে। বাবা 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 বাবা
থাক বাবা থাক, কাঁদিস না, যার জন্য সারা জীবন তোর বাবা এত কষ্ট করলো সেই কিনা তোর বাবার জীবন নিয়ে নিল। রাজা চৌধুরীর বাড়ির সামনে দাঁড়াইয়া এত জোরে আওয়াজ দেওয়ার ক্ষমতা তোরে কে দিছে? এই চিৎকার তোর বাপ দিছিল, আমি তার উপরে পাঠাইয়া দিছি। আপনার বিশ্বস্ত লোককে মেরে আপনি খুব বাহাদুরি কাজ করেননি। বিশ্বস্ত লোক যখন কুকুর হয়ে কামড় দিবার চায় তখন তার পরিণতি এইরকমই হয়। তুই এখন এইখান থেকে চলে যা, তাহলে তোর পরিণতি কিন্তু ওইরকম হইব। এই চৌধুরী চিৎকার করবেন না, এই মুহূর্তে এই বাড়িকে আমি রক্তের সমুদ্র বানিয়ে দিতে পারি, কিন্তু তা আমি করব না, কারণ এই বাড়িতে আমার ভালোবাসার মানুষ থাকে আর সে হচ্ছে পরী। পরীকে আমি ভালোবাসি আর ওর কারণেই এই বাড়ি আজও চৌধুরী বাড়ি। এত বড় সাহস কি করে হয়? রাজা চৌধুরী বাড়ির সামনে দাঁড়াইয়া তুই তার মেয়ের ভালোবাসার কথা বলিস? কে কোথায় আছিস? এইটারে শেষ করে দে। মিষ্টি ছুঁয়ে যাইতেছ তো, আরে সেটু খাইল, টাকা পরে দি মনে। আরে কইলো এলি আমারে, এইটা তো রাজা চৌধুরীর, আমি তো রাজা চৌধুরীর মায়েরই দিয়া করব। আরে চলেন 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 চলেন, আপনি ছাড়া আমার কি আছে? আপনি আমার বাপ মা চৌদ্দ গোষ্ঠী, আপনার ছাড়া আমার হবে না। না রে বাবা না, চৌধুরীর সঙ্গে আমি এই কথাটা করতে পারবো না। আমারে আমারে মাফ করে দে বাবা, আমার মাফ করে দে বাবা, মাফ মাফ। টগর ভাই চলেন, টগর ভাই আপনি ছাড়া আমার এই প্রস্তাবটা কে দিবে? টগর ভাই চলেন, টগর ভাই আপনি ছাড়া তো আমার কেউ নাই। ঠাকুর ভাই ঠিক আছে, যখন কইতেছো একটু চেষ্টা করে দেখি।
তবে আমার কিন্তু কোনো দোষ নাই। হ্যাঁ হ্যাঁ, এই ডাক্তার নেই জানো? আমি আছি তো, ভয় নাই, দুশো করি, চলেন চলেন তো। নির্ভয় বলবো, সমস্যা নাই, নির্ভয় বল। আপনার হবু বললি এটা তো আমার কথা না, ওর কথা। হ্যাঁ, আমি আপনার হবুদা মাতা। তোর সাহস কি করে হলো আমার সামনে আমার ভাতিজির বিয়ের কথা বলিস? এই জাকি, এইটা রে জামাই আদর কই যাবে? সেইটা হইয়া গেছে রে। প্রেম করছি, মায়ের খেয়েছি, তাতে খেয়েছি, এটা কোনো ব্যাপারই না। অন্য কেউ তার দেখে নাই, যাই গিয়া ভাই, তাইলে আমার একটা সিঙ্গারাই দাও।
দূর মিয়া পাগল ছাগল কোত্থেকে আসে এত কিছু শুনে এখন একটা সিঙ্গারা। সঠিক সংখ্যা তত্ত্বের উপর বিশ্লেষণ করে বিভিন্ন রাষ্ট্রের লটারির সঠিক নাম্বার দিয়ে আশিকান ও ভক্তদের নিকট আস্থা ভাজন হয়েছেন সেই গুরুজি শাহেনশাহ চিশতি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। মালয়েশিয়ার লটারি যেমন টোটো 6D, 4D ম্যাগনাম কোডা, জ্যাকপট ইত্যাদি লটারি খেলা হয় যা প্রতি শনি, রবি ও বুধবার। এ যাবৎকাল যে সকল প্রবাসীরা জয়লাভ করলেন তার একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো। মোহাম্মদ শাহজাহান 6D ৫ রিঙ্গিত খেলে ৫ লক্ষ রিঙ্গিত জয়লাভ। জোবাইদা খাতুন 2 রিঙ্গিত খেলে ২ লক্ষ রিঙ্গিত জয়লাভ। নজির আহমেদ 10 রিঙ্গিত খেলে ১০ লক্ষ রিঙ্গিত জয়লাভ। এবার সৌদি প্রবাসীগণ থাইল্যান্ডি লটারি খেলে মোহাম্মদ ফারুক হোসেন ১২,০০০ রিয়াল, আসমা বেগম ৯,০০০ রিয়াল, মোহাম্মদ বজলুর রহমান ৭,৫০০ রিয়াল জয়লাভ করেন। এখানে উল্লেখ্য যে সকল প্রবাসী বন্ধুরা যেমন লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কোরিয়া, স্পেন, সাইপ্রাস, লেবানন, হংকং, গ্রিস, সাউথ আফ্রিকা, জার্মান ও লিবিয়াতে অবস্থান করছেন তারা লোটো 6 সুপার, এনা লোটো, পাওয়ার বল, পিন বল, ইউরো মিলিয়ন, জোকার লটারি, দুবাই প্রবাসীরা বিভিন্ন মার্কেটের লটারি কুপন, এয়ারপোর্ট লটারি খেলায় নিশ্চিত জয়লাভের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। ওইখানে কি হইছে চাচা? সে সবকিছু শুনিয়া একটা সিঙ্গার অর্ডার দিছে। সারাদিন মনে হয় কিছু খাও নাই। আচ্ছা খাও।
খাও, পানি খাও। কেন আসো, বসো এখানে, বসো বসো। তোমার বাড়িতে কেউ নাই? ও, আমার এই দুনিয়াতে মা বাবা কেউ নাই। কি হয়েছে বাবা, আমার সব খুললা কো? আজ থেকে তুমি আমার কাছে থাকবা, আজ থেকে তুমি আমার চাচা বইলা ডাকবা, তুমি আমার ভাতিজা, আমার কাছে থাকবা। হরিমা, আমি তোর জন্য খাবার এনেছি, খেয়ে নে। ওঠ মা। আমি খাবো না। খাওয়া দাওয়া ছেড়ে দিলে কি তুই বাঁচতে পারবি? হরি, মা আমার, খেয়ে নে। এই দেখেছিস তোর কি হাল হয়েছে, খেয়ে নে মা, খেয়ে নে। দেখ, তোর জন্য তোর বাবা না খেয়ে আছে, আমরা সবাই না খেয়ে আছি। তুই কি চাস আমরা সবাই না খেয়ে থাকি? খেয়ে নে মা। না, আমি খাবো না। রানী, তুমি যাও, আমি দেখছি। পরি, খেয়ে নে মা, তুই আমার একমাত্র মেয়ে, তুই আমার কলিজার টুকরা, তুই না খেলে আমরা কি খেতে পারি? খেয়ে নে মা। আমি খাবো না। আমার মা ভালো, তুই খেয়ে নে মা। বললাম তো, পরান কিনে দাও, তারপর খাবো। ওই কুত্তার বাচ্চার নাম আমি আমার বাড়িতে আর একবারও শুনতে চাই না। Thank you.
ডাকতে জাগা পাখি ভোরের কুয়াশায় শিশিরে হারায় অনন্ত পথে খুঁজিয়া যত সহস্র পারি দিয়ে আছি বন্ধু তুমি বলো ভালোবাসা জানা পাতা তুমি বলো না ভালোবাসা এই ছবিটা নে কালকের ভিতরে সমস্ত পত্রিকা দিয়ে দিবি এটা ভাইজানের হুকুম জি ছোট স্যার এই চল সবাই কাদের একটা চা দে খাই ওকে গা এই পোলাটা রে চিনে নে দেন দি ধরাই দিতে হলে এক লাখ টাকা পুরস্কার আছে দেহি ভাই ব্যাপারটা একটু পরান আমার পেপার দিয়ে দা রে এদিকে কি করোস ওই টেবিলে কি চাই দেখ আর ওই যে হুজুরে কি দিতেছে দেখ ওটা নে এ আকাশ এই টেবিলটা পরিষ্কার কর আর এই টেবিলে পানি দে
তুই আমার লগে মিথ্যা কথা কইলি কেন? তোর বলে কেউ নাই? সত্যি বলছি, আমার এই দুনিয়াতে কেউ নাই চাচা। ছাড়, তাইলে এরা কারা? কারা তোর ছবি দিছে পত্রিকায়? চাচা, তাহলে এটা হয়তো রাজা চৌধুরীর কাজ। তাইলে রাজা চৌধুরীটা কে? হ্যাঁ, আমি বলছি চাচা, বর্তমান জামানার খ্যাতিমান সিদ্ধিপুরুষ সঠিক সংখ্যা তত্ত্বের উপর বিশ্লেষণ করে বিভিন্ন রাষ্ট্রের লটারির সঠিক নাম্বার দিয়ে আশিকান ও ভক্তদের নিকট আস্থাভাজন হয়েছেন। সেই গুরুজি শাহেনশাহ চিশতি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। মালয়েশিয়ার লটারি যেমন টোটো 6D, 4D ম্যাগনাম কোডা, জ্যাকপট ইত্যাদি লটারি খেলা হয়, যা প্রতি শনি, রবি ও বুধবার। এ যাবৎকাল যে সকল প্রবাসীরা জয়লাভ করলেন তার একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো। মোহাম্মদ শাহজাহান 6D-তে 5 রিঙ্গিত খেলে 5 লক্ষ রিঙ্গিত জয়লাভ। জোবাইদা খাতুন 2 রিঙ্গিত খেলে 2 লক্ষ রিঙ্গিত জয়লাভ। নজির আহমেদ 10 রিঙ্গিত খেলে 10 লক্ষ রিঙ্গিত জয়লাভ। এবার সৌদি প্রবাসীগণ থাইল্যান্ডি লটারি খেলে মোহাম্মদ ফারুক হোসেন 12,000 রিয়াল, আসমা বেগম 9,000 রিয়াল, মোহাম্মদ বজলুর রহমান 7,500 রিয়াল জয়লাভ করেন। এখানে উল্লেখ্য, যে সকল প্রবাসী বন্ধুরা যেমন লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কোরিয়া, স্পেন, সাইপ্রাস, লেবানন, হংকং, গ্রিস, সাউথ আফ্রিকা, জার্মান ও লিবিয়াতে অবস্থান করছেন, তারা লোটো 6 সুপার, এনা লোটো, পাওয়ার বল, পিন বল, ইউরো মিলিয়ন, জোকার লটারি, দুবাই প্রবাসীরা বিভিন্ন মার্কেটের লটারি কুপন, এয়ারপোর্ট লটারি খেলায় নিশ্চিত জয়লাভের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল।
আমার তুই মাফ করে দে, আমার মাফ করে দে, আমি তোর ভুল বুঝছি, ভুল বুঝা তোরে এই হাতে মারলাম বাবা, আমার মাফ করে দে বড়া। আচ্ছা তুমি কি বলছো, তুমি তো আমার বাবার মতোই, তুমি তো আমাকে মারতে পারোই চাচা। আচ্ছা বলতো পরে কি তোরে ভালোবাসে? সেটা আমি জানি না চাচা, কিন্তু মনে হয় ভালোবাসে। ঠিকানাটা বল, আমি যাব। তুই কোনো চিন্তা করিস না, আমি ঠিক ইয়র খবর নিয়ে আসুন চাচা। এই আংটিটা তুমি নিয়ে যাও, এই আংটিটা ও দেখলে পরি মনে করবে আমি বেঁচে আছি। আচ্ছা বাবা। আপনি কি রানীমা? হ্যাঁ কেন? আমারে পরাণ পাঠাইছে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব, আপনি ফেরেশতা হয়ে আমাদের বাসায় এসেছেন। আসুন আমার সাথে আসুন। না আমি খাবো না, আমি খাবো না, আমি শুধু বেঁচে না, ও আমার কাছে খুব ভালো আছে, কিন্তু আজ ওরে আমি এই হাত দিয়া ওরে চর মারছি। চাচা আপনি কোন হাত দিয়ে পরাণকে মেরেছেন? সাইরা যাইতে মন চাইতেছে না রে মা, তারপরও জায়গা জায়গা আসি মা। চাচা
এটা পান্তি দিন আশিমা তুই ভালো থাকিস চাচা চাচা আমার পরী কেমন আছে চাচা আমি জানতাম না রে চাচা পরি আমাকে ভালোবাসে চাচা আরে শুধু ভালোবাসে না তোর জন্য পরি জীবনও দিতে পারে তোগো ভালোবাসার জন্য আমার জীবন গেলেও আমি তোগো ভালোবাসা সার্থক করব হায় রে প্রেম রানীমার সাথে আমার কথা হয়েছে রানীমা পরি রেনিয়া মাজারে যাইতেছে তুই যা ওইখান থেকে পরি রেনিয়া পালা যা চাচা তুমি আমাকে দোয়া কর আমার দোয়া সবসময় তোর পাশে আছে যা পালা আল্লাহ রানী তুমি পরিকে নিয়ে মাজারে যাও আমি এখানেই আছি ঠিক আছে আয় মা তাড়াতাড়ি যাও আমি ওদিকটা দেখছি তাড়াতাড়ি যাও আরে আরে এত কিছু সময় নেই তাড়াতাড়ি যাও আর কত লাশ হলে থামবেন আপনি তার মানে কি বলতে চাও তুমি চৌধুরী সাহেব ও তো এখন জীবন্ত লাশ হয়ে গেছে এখন তো বেঁচে থেকেও মরে আছে চৌধুরী সাহেব ওরে তো আপনিই মিশতে দিচ্ছেন ভুল তো আপনিই করছেন আপনার জন্য
ওর মা বাবা দুজনেই জীবন দিছে, আপনার মেয়েকে বারবার ও বাঁচাইছে। আমি তোর মতো মানুষের মুখে এই সমস্ত কথা শুনতে চাই না। কেন শুনবেন না? আপনাকে শুনতে হবে। আমি বেঁচে থাকতে ওরে মরতে দিব না, ওরে মরতে দিব না, ওরে মরতে দিব না। গোলামের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার ভাতিজির পিছে লাগছিস। বর্তমান জামানার খ্যাতিমান সিদ্ধি পুরুষ সঠিক সংখ্যা তত্ত্বের উপর বিশ্লেষণ করে বিভিন্ন রাষ্ট্রের লটারির সঠিক নাম্বার দিয়ে আশিকান ও ভক্তদের নিকট আস্থা ভাজন হয়েছেন সেই গুরুজি শাহেনশাহ চিশতি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। মালয়েশিয়ার লটারি যেমন টোটো 6D
4D ম্যাগনাম কোটা, জ্যাকপট ইত্যাদি লটারি খেলা হয়, যা প্রতি শনি, রবি ও বুধবার। এ যাবৎকাল যে সকল প্রবাসীরা জয়লাভ করলেন তার একটা সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো। মোহাম্মদ শাহজাহান 6D ৫ রিঙ্গিত খেলে ৫ লক্ষ রিঙ্গিত জয়লাভ। জোবাইদা খাতুন 2 রিঙ্গিত খেলে 2 লক্ষ রিঙ্গিত জয়লাভ। নজির আহমেদ 10 রিঙ্গিত খেলে 10 লক্ষ রিঙ্গিত জয়লাভ। এবার সৌদি প্রবাসীগণ থাইল্যান্ডি লটারি খেলে মোহাম্মদ ফারুক হোসেন 12,000 রিয়াল, আসমা বেগম 9,000 রিয়াল, মোহাম্মদ বজলুর রহমান 7,500 রিয়াল জয়লাভ করেন। এখানে উল্লেখ্য যে সকল প্রবাসী বন্ধুরা যেমন লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, কোরিয়া, স্পেন, সাইপ্রাস, লেবানন, হংকং, গ্রিস, সাউথ আফ্রিকা, জার্মান ও লিবিয়াতে অবস্থান করছেন, তারা লোটো 6 সুপার, এনা লোটো, পাওয়ার বল, পিন বল, ইউরো মিলিয়ন, জোকার লটারি, দুবাই প্রবাসীরা বিভিন্ন মার্কেটের লটারি কুপন, এয়ারপোর্ট লটারি খেলায় নিশ্চিত জয়লাভের জন্য যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, পরকীয়া হতে উদ্ধার, মনের মানুষ কাছে পাওয়া, জিন পরীর আসর, রাহুগ্রাস, কফিল বাধ্য করা, পাওনা টাকা আদায়, সাংসারিক জীবনে অশান্তি, অর্থনৈতিক জীবনের পিছুটান, অবাধ্য সন্তান বাধ্যকরণ ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে পারেন। মনে রাখবেন, সত্যের জয় চিরকাল, মিথ্যার স্থায়িত্ব ক্ষণিকের, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ, গুরুজি সামান্য উসিলা, এই সামান্য উসিলার মাধ্যমে আসতে পারে অসামান্য ফলাফল। তুই আমার বংশে চুন কালি মেখে দিয়েছি। এখনো তোর মুখে ওই কুত্তার বাচ্চার নাম শুনি। এতই যখন মরার শখ আমার, আমাদের মুক্তি দে। আমি মরব। বরি যাস নে মা, যাস নে। বরি বরি মা আমার, যাস নে। কে কোথায় আছিস?
আমার পরিরে বাঁচা, আমার পরিরে বাঁচা, হরাই দেখোস কি হারামির বাচ্চা। তোমাদের কারণে, তোমাদের কারণে আমার মেয়ে আজ নদীতে ঝাঁপ দিয়েছে, ওর মৃত্যুর জন্য তোমরাই দায়ী। বলবো না আমাকে, বলবো না, তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না। আমি আমার মেয়েকে চাই, আমি কিচ্ছু বুঝি না। জাকি, জাকি তুই আমার মেয়ে এলে মেলে ফেলাইছো জাকি, আমার মেয়ে তোর জন্যই ব্রিজ থেকে লাভ দিছে, ওই ব্রিজ থেকে লাভ দিছে জাকি, আমার মেয়ের যদি কিছু হয় জাকি। তুই ওর কাছেই যা, তুই ওর কাছেই শান্তি পাবি, যা।